Hey everyone, Assalamualaikum. Welcome back to another new video. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আমের খোসা সহ টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা আপনারা রোদে দেওয়া ছাড়াই বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই আচারটি। আর আমার আজকের আচারটি হচ্ছে টক ঝাল মিষ্টি ফ্লেভারের একটি আচারের রেসিপি। এটা সবারই খুব পছন্দের একটি আচার, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে লেটস গো ফর দ্য ভিডিও। প্রথমেই আমি এখানে চারটা বড় সাইজের টক আম নিয়ে নিয়েছি। এখানে আমি বেশ বড় সাইজের আম ব্যবহার করছি। আমগুলোকে আমি কেটে তার মাঝে মাঝে এইভাবে বড় বড় করে ফালি দিয়ে নিয়েছি। ফালিগুলো আমি ইচ্ছা করেই বেশ বড় বড় রেখেছি, এতে করে আমের ভেতর পর্যন্ত সব ধরনের মশলাগুলো পৌঁছাবে। এখন আমগুলোকে ভিজিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লবণ। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ভিনেগার। চেষ্টা করবেন ভিনেগারটা অবশ্যই ব্যবহার করার। আমি এই আমগুলোকে এখন অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য লবণ আর ভিনেগারের পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে আমের ভেতরের এক্সট্রা যেই টক ভাবটা থাকে এটা অনেকটাই বেরিয়ে আসবে। এখন আমি অন্য সাইডে আচারটা তৈরির একটি মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমেই একটি প্যানে আমি 2 টেবিল স্পুন পরিমাণে 5 ফোড়ন, 1 টিস্পুন পরিমাণে জিরা আর 1 টিস্পুন পরিমাণে মোহরি নিয়ে নিচ্ছি। এখন সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন মশলাগুলো যাতে পুড়ে না যায়। এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। এখন একটি প্যানে আমি 3 পোয়া পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 8-10টা শুকনা মরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে 5 ফোড়ন। এখন সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমি 3 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা। চেষ্টা করবেন এ পর্যায়ে সরিষা বাটাটা অবশ্যই ব্যবহার করার জন্য। এখন আবারও আমি সব কিছুকে একটু মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো কিন্তু কোনোভাবেই পুড়ে যাওয়া যাবে না। ভেজে নিয়ে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। চেষ্টা করবেন রসুন বাটাটাও অবশ্যই ব্যবহার করতে। এখন আবারও সব কিছুকে একটু মিলিয়ে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে 2-3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এসব কিছুকে আবারও একটু মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে লবণও ব্যবহার করতে পারেন, আমি লবণটা একটু পরেই অ্যাড করব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি পানি ঝরানো সেই আমগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশ অনেকক্ষণ এগুলোকে পানি ঝরিয়ে একবারে পানিটা শুকিয়ে ফেলেছি, এজন্য আমার আমটা একবারেই শুকনা ছিল। চেষ্টা করবেন এ পর্যায়ে আমটা খুব ভালোভাবে পানি ঝরিয়ে সম্ভব হলে একটু রোদে দিয়ে নিতে। এভাবে আম থেকে যতটুকু পানি আছে সব পানিটুকু বেরিয়ে আসবে। এখন মশলাগুলোর সাথে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এ পর্যায়ে আমের সাথে মশলাগুলো অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর অবশ্যই চুলার জালটা লো ফ্লেমেই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে কিভাবে আমের সাথে মশলাগুলো মিলিয়ে নিচ্ছি। এভাবে করেই আস্তে জালে আচারটা তৈরি করে নিতে হবে। এরপর যে আমি আরও এক কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করছি, আসলে এই আচারটাতে বেশ অনেকটাই তেলের প্রয়োজন হয়, আর এজন্যই আচারটা সারা বছর ভালো থাকে। আমি আচারের সাথে আবারও মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলো মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিলি ফ্লেক্স। এ পর্যায়ে অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আরও দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটাও অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আপনারা কী পরিমাণ মিষ্টি খেতে চান সেটা ভেবেই চিনিটা ব্যবহার করবেন। চাইলে এর থেকে কমও ব্যবহার করতে পারেন, আবার বেশিও অ্যাড করতে পারেন। এখন সব কিছুকে আবারও আমি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দেখেন আমার আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আমটার গায়ের রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচার থেকে তেল ওঠা শুরু হয়ে গিয়েছে, তবে এখনই আচারটা হয়ে আসে নাই। আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে তারপরেই আচারটা তৈরি হয়ে যাবে। আমের খোসাটাও অনেকগুলো আচার থেকে ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি আচার থেকে তেল উঠে এসছে। এভাবে আস্তে আস্তে জালেই তৈরি করে নিতে হবে আচারটা। আমার আম থেকে অনেকটাই ভাঙা শুরু হয়ে গিয়েছে। আমার আচারটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে, তারপরেও আমি আরও বেশ কিছুটা জাল করে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ভিনেগার। আর এই আচারটা ভালো থাকার মূল তত্ত্ব হচ্ছে এই ভিনেগারটা। অবশ্যই এ পর্যায়ে ভিনেগারটা ব্যবহার করতেই হবে, এতে করে আচারটা সারা বছরের জন্য খুব ভালো থাকবে। এখন আবারও সব কিছুকে মিশিয়ে আমি একটু ভালোভাবে জাল করে নিচ্ছি। আপনারা যদি দাঁড়িয়ে থেকেই আচারটা জাল করে নিতে পারেন, সেই ক্ষেত্রে চুলার জালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তবে চুলার জালে আচারটা দিয়ে কোনোভাবেই এদিক ওদিক যাওয়া যাবে না, এতে করে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আচারে দেওয়ার জন্য তৈরি করে নিয়েছিলাম। আমি এখানে পুরো মশলাটাই ব্যবহার করছি। এই মশলাটার কারণে আচার থেকে অন্য ধরনের একটি সুন্দর স্মেল আসবে। চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করার। আমাদের মা খালারা এরকম একটা সিক্রেট মশলা তাদের আচারে সবসময় ব্যবহার করে থাকেন। এই পর্যায়ে আচারে আমি পরিমাণ মতো কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা আচারটার টেস্টটা ব্যালেন্স রাখবে, টক ঝাল মিষ্টি আচার তো তাই। এখন এ পর্যায়ে আপনারা চাইলে আচারটা আস্ত রাখতে চাইলে চুলাটা বন্ধও করে দিতে পারেন, কারণ আচারটা হয়ে এসেছে। আর কেউ যদি চান আচারটা আরেকটু ভাঙা ভাঙা করে নেবেন, সেক্ষেত্রে আপনারা আচারটা আরও জাল করে নিতে পারেন। চেষ্টা করবেন এ পর্যায়ে আচারটা আমি যেভাবে তৈরি করে নিয়েছি কিংবা যেই মশলাগুলো ব্যবহার করেছি সবগুলোই ব্যবহার করতে, এতে করে আচারের টেস্টটা কিন্তু আসলেই খুব মজার হয়ে থাকে। আমার আচারটা বেশ অনেকটাই ভাঙা ভাঙা হয়ে এসেছে, এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। আপনারা আবারও বলছি চাইলে এ পর্যায়ে আরও কিছুটা জাল করে নিতে পারেন, আমি আর ঝাল করব না। এখন আমি আপনাদের সামনে আচারটা পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের খোসাসহ আচারের রেসিপিটা। আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে
অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অনই রাখবেন। আর একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে আপনারা কোন রেসিপি দেখতে চাচ্ছেন। একটি লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বি সেফ অ্যান্ড বি হ্যাপি। আল্লাহ হাফেজ। Thank you.